মৃত্যুর তিন বছর পর বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ উত্তোলন করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সাভারে কবরস্থান থেকে সকালে তার মরদেহ উত্তোলন করে পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর করা এক রিটের শুনানি শেষে গত 5ই সেপ্টেম্বর তার মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ তার মরদেহ উত্তোলন করা হয়। 2022 সালের 15ই জানুয়ারি হারিস চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। তবে তার মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী জানান, তার বাবা 2021 সালের 3রা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। হারিস চৌধুরী বিএনপির সর্বশেষ শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।